প্রিয়াঙ্কার সাথে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 6টা। সারা রাত মোটামুটি আমি মেকে নিয়েছিলাম। এই সকালবেলাটা না একটুখানি ঘুমোতে খুব ইচ্ছা করে, কারণ রাত্রিবেলা দু তিনবার তো উঠতেই হয়, তাই জন্য সকালবেলা আমি অরিন্দমকে একটু ডেকে নিই, ওই মোটামুটি মেকে নিয়ে থাকে। আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে প্রথমে খেয়ে নিয়েছিলাম একটু লিকার টি, আর তার সঙ্গে দুটো বেকারি বিস্কুট। অনেকদিন পর এটা খেলাম। আর আমার মেয়ের না একটু বিলরুবিন এসছে, মানে 7 দিনের মাথায় যে বিলরুবিন টেস্টটা করা হয় ওই টেস্টটাতে একটু ওর বিলরুবিন হাই এসছে, তো তার জন্য ডক্টর ওকে বলেছে একটুখানি রোদ লাগাতে। একদম সকালবেলার যে ফার্স্ট রোদটা, সেই রোদটা 1 ঘন্টা 40 মিনিট মতন, এবং বিকেলবেলার যে পড়ন্তবেলার রোদটা, সেই রোদটা 1 ঘন্টা 40 মিনিট মতন লাগাতে বলেছে। তা দোতলাতে না সকালবেলা একটু রোদ আসে না, তিনতলায় আসে। আমার তো এখন সিঁড়ি ভাঙা বারণ, তো সেই জন্য অরিন্দমকে দিয়ে একটুখানি তিনতলায় পাঠিয়ে দিয়েছিলাম। এই জানলা দিয়ে যে রোদটা আসছে, একদম ওই রোদে একটুখানি রোদ খাচ্ছিল। আর রোদ খাওয়ার জন্য ডক্টর ওকে বলেছে পুরো একদম জামা টামা খুলে পুরোপুরি গায়ে যেন ভালোভাবে রোদ লাগে, মানে সামনে পিছন হাত পা সমস্তটা। কিন্তু হ্যাঁ, খেয়াল রাখতে হবে যেন চোখ আর মুখটা একদম রোদের দিকে না থাকে, চোখ আর মুখটা পুরোপুরি রোদ থেকে সরিয়ে ওকে রোদ লাগাতে হবে। আর ওখান থেকে নিয়ে এসে এখানে একটু রোদ আসছিল বলে এখানে আমরা গল্পগুজব করছিলাম, আর মেয়েকেও এখানে একটুখানি বসিয়ে রেখেছিলাম। তুই অনেকদিন পর হলুদ জিলাপি, পেট ব্যথা করলে কিছু জানি না, জিলাপি দু রকমের হয়, একটা ছানার হয় আর একটা হলুদ হয়। ছানারটা একটা আবার রসে, মানে বল ক্ষীরের হয় আর একটা ছানার হয়। ছানার জিলিপি, ছানার জিলিপি, ওই জন্যই তো নামটা আলাদা করে বলেই দিচ্ছে ছানার জিলিপি। এটা হলুদ জিলিপি, একটা হয় আমিত্তি আর ছানার জিলিপি দু রকম। ওখানে তো চলছিল জিলিপি নিয়ে কন্ট্রোভার্সি, আর এদিকে ভাইকে দেখো, এক মুখ ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে সেজে গুজে উনি এখন কলেজ যাবেন। মধু এসছে জিভ পরিষ্কার করার, আজকে থেকে জিভ পরিষ্কার হবে মধু দিয়ে। যাই হোক, তুলো চলে এসছে, এটা দিয়ে এখন ওই আম্বিলিকাল কর্ডের ওই জায়গাটা পরিষ্কার হবে। ওখান থেকে তো হালকা উজিং আসছে, ওটা পরিষ্কার করে ওখানে নিউজ প্রিন্ট লাগাতে হবে। আর এখানে মেয়ের বাবা হচ্ছে এখন মেয়ের গাম প্যাড পরিষ্কার করছে। রোজ রোজ করার দরকার হয় না, বাট কিছুদিন ছাড়া ছাড়া, মানে 1-2 দিন ছাড়া ছাড়া একটু গাম প্যাড পরিষ্কার করাতে হয়। তার কারণ ওরা যে ব্রেস্ট মিল্কটা খায় বা ফর্মুলা মিল্কটা খায়, ওটা যাতে জমে না যায় সেটার জন্যই পরিষ্কার করে। মেয়েকে স্নান করানো হয়ে গেছে, ওর বাবা স্নান করিয়েছে, আজকে কাকিমা থেকে ও স্নান করিয়েছে। আমি খাওয়াচ্ছিলাম, আমার চোখ দুটো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কী পরিমাণ ঘুম আছে চোখে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন আমার ঘুমের টাইমটা হয়েছে মেয়ে যখন ঘুমায় ঠিক সেই টাইমটা, ও যদি 1 ঘন্টা ঘুমায় তাহলে আমি 1 ঘন্টা, ও যদি 2 ঘন্টা ঘুমায় তাহলে আমিও 2 ঘন্টা। যাই হোক, আবার পরে দেখা হচ্ছে। আর আমি এখানে একটু খেয়ে নিচ্ছি ডাবের জল, কারণ এখন আমারও হাইড্রেটেড থাকাটা খুব দরকার মেয়ের জন্য। আমাদের রোদ খাওয়া হয়ে গেছে, আমরা এখন শুয়ে শুয়ে খেলু করছি, তাই তো বাবা? তোমরা এখন শুয়ে শুয়ে খেলু করছি। হ্যাঁ, বাবা দি, আমাদের রোদ্দুর লাগানো হয়ে গেছে, নাক মুখ সব কেটে দেবো, সব কেটে দেবো, নাক মুখ সব কেটে দেবো আমরা। এতক্ষণ আমাদের গুড মর্নিং হয়েছে সকাল সকাল, বিকেল 5টার সময় আমাদের এখন গুড মর্নিং হয়েছে, তাই তো বাবা? ওর বাবা চেম্বার থেকে আসার পর মেয়ে এখানে বাবার সঙ্গে খেলা করছে। এই সময়গুলোতে না আমার না প্রচণ্ড ইমোশনাল লাগে, মানে এই যে অরিন্দম মেয়ের সঙ্গে খেলা করছে, আমার হঠাৎ করে বাবার কথা মনে পড়ে গেল যে আমি আর বাবাও এরকম করতাম, বাবাও আমার সঙ্গে অফিস থেকে আসার পর এরকমভাবেই খেলতো। যাই না, মেয়েদের সঙ্গে হয়তো বাবার একটা আলাদাই বন্ডিং থাকে, যেটা আমার আর বাবার মধ্যেও ছিল, এখানে আমি অরিন্দম আর মেয়ের মধ্যেও দেখতে পাই। জান তো, আজকে খুব মনে হচ্ছিল বাবা যদি থাকতো আমি বাবা অরিন্দম আর মেয়ে 4 জনে মিলে একটা ছবি তুলতাম, কিন্তু কী করবো বলো, মানে কথাগুলো মনে হয়, বাট যাই হোক সেটা তো সম্ভব না। আর মেয়ে এখানে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর ওর ভিটামিনের যে ওষুধটা আছে সেটা খেয়ে নিচ্ছিল, যে দিদি রাত্রিবেলা থাকে ওই দিদি খাইয়ে দিচ্ছিল। তাহলে আজ ভিডিওটা এখানে শেষ করি, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের কোনো একটা ব্লগে। টাটা।